মহামারীর এই সময়ে অস্বস্তির আরেক নাম যেন নিত্যপণ্যের বাজার। চাল, মাছ, মাংস, সবজি, সয়াবিন তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, একদিকে লকডাউন, অন্যদিকে বৃষ্টির জন্য বাড়তি দামি এসব পণ্য কিনতে হচ্ছে তাদের। তবে ক্রেতারা বলছেন, আয় কমে যাওয়ার এই সময়ে বাজার মনিটরিং এর বিকল্প নেই। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষের ভিড় চোখে পড়ে নিত্যপণ্যের বাজারে। লকডাউনে ভিড় খানিকটা কম হলেও নিত্যপণ্যের দাম মোটেই কম নয়। সামনে কোরবানির ঈদ, তাই এরই মধ্যে বাড়তে শুরু করেছে মশলা জাতীয় পণ্যের দাম। বেড়েছে আলু রসুনের দামও, তবে খানিকটা কমেছে পেঁয়াজের দাম। লবঙ্গের দাম কেজিতে 100 টাকা বাড়ছে, বর্তমান খুচরা 1000, পাইকারি 1000, আর খুচরা 1200। পেঁয়াজের কেজিতে কমছে 3-4 টাকা কমছে, আর আলুর দাম সীমিতই রয়েছে আগের দামে। আমাদের জন্য সবকিছু কিনা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। নদী কিংবা বিলের মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম, তবে কেজি প্রতি 100 থেকে 200 টাকা কমেছে রূপালী ইলিশের দাম। ক্রেতাদের দাবি বাজার মনিটরিং জোরদারের। এটা 1000 বেশি, এটা 600-650 গ্রাম ওজন, এটা 500-650, এটা বেশি 800। বন্যার জন্য একটু কম আসতেছে মাছ, আমদানি কম আসতেছে। যারা নিম্ন মধ্যবিত্ত স্বাভাবিক আয়ের মানুষ, তাদের উপরে খুব প্রভাব পড়তেছে। মাছের পর সবজি কিনতে এসেও স্বস্তি নেই ক্রেতাদের। এখানেও সরবরাহ কমের দোহাই দিয়ে বেড়েছে বেগুন, শসা, পটল, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টি, তার জন্য আবার এলো বর্ষার সিজন, না এখন সবজি হয় না। এরকম যদি হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের খুব খারাপ। সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন বড় ব্যবসায়ীদের উপর। বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেলও। 28 সেলের বস্তায় বাড়ছে হলো 100 টাকার মতো, 80 টাকার মতো। 5 জাম সেলের বস্তায় বাড়ছে 180-200 টাকা। তবে ক্রেতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে মুরগির দামে। সপ্তাহের ব্যবধানে 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম, পাশাপাশি সোনালি দেশি মুরগির দামও কমতির দিকে। দেশিটা হচ্ছে 450 টাকা, আর ককটা হচ্ছে 210 টাকা, আর ব্রয়লারটা হচ্ছে 130 টাকা। সুলতান আহমেদ, News24, ঢাকা। সন্ধ্যা সংবাদ আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন।